নিয়ন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। করোনা নিয়ন্ত্রণে আরো কড়াকড়ি আরোপ করল ওমান। নতুন বছরে বিনামূল্যে ভিসা নবায়নের সুযোগ দিল আমিরাত। 2 জানুয়ারি থেকে খুলছে কুয়েতের বিমানবন্দর, আটকে পড়া প্রবাসীদের স্বস্তির নিঃশ্বাস। ওমানে আক্রান্তের চেয়ে প্রায় 3 গুণ বেশি সুস্থ আজ। সমগ্র ওমানে শুরু হলো করোনার জাতীয় টিকাদান কর্মসূচি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে করোনা বিস্তার রোধে সরকারের বিধিমালা অনুসরণ না করে যে সকল বিমান সংস্থা বিমান পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই বিবৃতিতে সিএএ জানিয়েছে, দেশটিতে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল সচল রয়েছে, কিন্তু যে সকল সংস্থা করোনা মহামারীতে সঠিকভাবে আইন মেনে বিমান পরিচালনা করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওমানে আগত কূটনীতিবিদদেরও এখন থেকে ওমান ফেরার পর 7 দিন হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। তবে তাদের পিসিআর পরীক্ষা, তারা সুট প্লাস অ্যাপ ডাউনলোড এবং ব্রেসলেট পরার প্রয়োজন নেই বলে জানিয়েছে সিএএ। এতে আরও উল্লেখ করা হয়, তফসিলযুক্ত আন্তর্জাতিক বিমানগুলো প্রতিটি দেশের নির্ধারিত জাতীয় বিমানের সাথে সমন্বয় করে তাদের কাজ চালিয়ে যাবে। নির্ধারিত ফ্লাইট পরিচালনার জন্য প্রতিটি দেশে প্রযোজ্য প্রক্রিয়াগুলো বিবেচনায় নিতে হবে। এছাড়াও করোনা মহামারীতে সাবধানতামূলক পদক্ষেপের কারণে ওমানে বেশ কয়েকটি বিমান সংস্থা বিভিন্ন দেশের বিমানের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে। বর্তমানে 6টি GCC দেশের নাগরিক ছাড়াও বৈধ ভিসাধারী প্রবাসীরাও ওমান প্রবেশের অনুমতি পাবেন। তবে ওমানে আগত সকল যাত্রীদের ওমান পৌঁছানোর 72 ঘন্টা আগে করোনার পিসিআর পরীক্ষা করতে হবে। এই পরীক্ষার ফলাফল ওমানের প্রবেশের সময় উপস্থাপন করতে হবে। সরকার অনুমোদিত বৈধ মেডিকেল সেন্টার থেকে পিসিআর পরীক্ষা করা হবে এবং উক্ত পিসিআর সনদ ইংরেজি অথবা আরবিতে লেখা থাকতে হবে। ওমানে আগত সকল যাত্রীদের আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা থাকতে হবে। সিএএ আরও জানায়, ওমানে যাওয়ার আগে মাস্কাট এয়ারপোর্টে পিসিআর পরীক্ষার জন্য একটি ওয়েবসাইটে যে প্রি রেজিস্ট্রেশন করতে হবে, উক্ত ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। এই রেজিস্ট্রেশন করতে খরচ হবে 25 ওমানি রিয়াল। এছাড়াও তারাসুত প্লাস অ্যাপ ডাউনলোড, ব্রেসলেট পরিধান ও 7 দিনের জন্য কোয়ারেন্টিন মেনে চলতে হবে। নতুন বছরে আমিরাত ভ্রমণকারী পর্যটকদের জন্য দারুণ সুখবর দিয়েছে দেশটির সরকার। করোনা মহামারীর মধ্যে যেসব পর্যটক ভ্রমণ ভিসায় আমিরাত এসেছেন, আগামী নতুন বছরে তারা সম্পূর্ণ বিনামূল্যে ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন। তাদের ভিসা নবায়নে কোনো ধরনের সরকারি ফি নেওয়া হবে না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের রোলার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আল নাহিয়ান। এ খবর জানিয়েছে খালিজ টাইমস। এতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে অনেক দেশের বিমানবন্দর অস্থায়ী বন্ধের কারণে সরকারি ফি ছাড়াই পর্যটকদের ভিসার সময় বাড়ানোর এই নির্দেশ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। নতুন এই সিদ্ধান্তে আমিরাতের পর্যটক এবং তাদের পরিবারকে নতুন বছরে ছুটি কাটতে সহায়তা করবে বলে মনে করছেন সবাই। এদিকে আমিরাতে অবস্থানকালে সমস্ত দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলো কাজ করবে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী শনিবার থেকে কুয়েতের বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্র বন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার 28 ডিসেম্বর কুয়েতের মন্ত্রিপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমস প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়। পূর্বে সিদ্ধান্ত অনুসারে আগামী শুক্রবারের পর শনিবার 2021 সাল থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। তবে সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কুয়েত। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ নিষিদ্ধ 34 দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও 15 ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছান। শনিবার হতে ভিজিট সহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশ হয়ে দুবাই অথবা অন্য দেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দিন দিন কমছে করোনা সংক্রমণ এবং বাড়ছে সুস্থের সংখ্যা। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত 70 জন, যা গতকালের তুলনায় 19 জন কম। সেই সাথে সুস্থ হয়েছেন 174 জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত 128,633 জন, মোট সুস্থ হয়েছেন 121,356 জন। আজ নতুন মারা গেছেন 2 জন, মৃতের সংখ্যা মোট 1,497 জন। গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 11 জন, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন 85 জন, এর মধ্যে ICU আছেন 36 জন। গত 2 দিনে দেশটিতে প্রায় 1,800 মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশে আজ করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 7,500।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় 30 জন মারা গেছেন, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7509 জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় আরও 1181 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত 511,261 জন। একদিনে সুস্থ হয়েছেন 1245 জন, মোট সুস্থ হয়েছেন 454,563 জন। এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন 8,16,69,521 জন, মারা গেছেন 17,81,442 জন, সুস্থ হয়েছেন 5,77,95,786 জন। ওমানের প্রায় সকল প্রদেশে শুরু হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির আল বুরাইমি, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আশারকিয়া, আল ওস্তা ও ধোফার সহ ওমানের বেশ কয়েকটি প্রদেশে এই ভ্যাকসিন বিতরণ শুরু হয়েছে। ভ্যাকসিনগুলি প্রাথমিকভাবে করোনা রোগীদের চিকিৎসা করা স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি, দীর্ঘদিন অসুস্থতা আক্রান্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য দেশটির আল দাহিরায় 4টি কেন্দ্র নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। সেগুলো হলো ইবরি হাসপাতাল, ইবরি স্বাস্থ্য কমপ্লেক্স, ধাং স্বাস্থ্যকেন্দ্র এবং ইয়ানকুল স্বাস্থ্যকেন্দ্র। এদিকে আজ ধোফার পৌরসভার চেয়ারম্যান ডক্টর আহমেদ বিন মোহসেন আল ঘাসানি ও স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডক্টর খালিদ বিন মোহাম্মদ আল মাসাকি এবং ডক্টর হাসানের উপস্থিতিতে সালাল্লাহ সুলতান কাবুস হাসপাতালের প্রথম করোনা ভ্যাকসিনের টিকাদান শুরু করে স্বাস্থ্য বিভাগ। আল দাহিরের মতো আল ওস্তাতেও টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য 4টি স্বাস্থ্যকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো হাইমা হাসপাতাল, দুকুম হাসপাতাল, আল জাজির হাসপাতাল ও মাহুদ স্বাস্থ্যকেন্দ্র। একইভাবে উত্তর আশারকিয়ায় 7টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো ইব্রা, সিনাও, সামাদ, আশান, বিদিয়া, ওয়াদি ডিমা, আল ইয়াইন এবং ওয়াদি বিন খালিদ। দক্ষিণ আশারকিয়া প্রদেশে যারা টিকা দেবেন তাদের সুর, জালানবানি বুয়ালি, জালানবানি বু হাসান এবং মাসিরা হাসপাতালে যেতে হবে। এছাড়াও আল কামিল স্বাস্থ্যকেন্দ্রে সুরের ডায়াবেটিস ক্লিনিক এবং জালানের ডায়ালিসিস সেন্টার থেকেও টিকা নিতে পারবেন নাগরিকরা। আল দাখিলাতে ভ্যাকসিন দেওয়ার জন্য নাগরিকদের নিজওয়া, বাহলা, সামাইল, ইসকি, আদম, জাবাল আখদার ও আলহামরা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। বুরাইমি ও মাহাদা স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে পারবে বুরাইমি প্রদেশের নাগরিকরা। এদিকে ওমানের প্রথম সারির স্বাস্থ্যকর্মী, দীর্ঘদিন রোগে আক্রান্ত ব্যক্তি, বয়স্কদের সরকার নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গিয়ে করোনা ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। MOH জানিয়েছে প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে সকল নাগরিকদের সতর্ক করতে চায় স্বাস্থ্য বিভাগ, কারণ দেশের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দ্রুত করোনা ভ্যাকসিন গ্রহণ করা উচিত। মন্ত্রণালয়ের প্রথম পর্বে টিকা গ্রহণকারী নাগরিক ও প্রবাসীদের এই টিকা গ্রহণের আরও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। সেই সাথে এই টিকা গ্রহণের তারিখ থেকে পরবর্তী ডোজ ভ্যাকসিন নিতে কোনো কারণে যেন তারিখ ভুলে না যায় সেই দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। ওমানের বিদ্যুৎ সেক্টর পুনর্গঠন না করা পর্যন্ত পানি ও বিদ্যুৎ সেবায় নতুন শুল্ক আরোপ স্থগিত রাখার আহ্বান জানিয়েছে দেশটির সুরা কাউন্সিল। সোমবার সুরা কাউন্সিলের সভায় এই আহ্বান জানানো হয়। নতুন বছর থেকে ওমানের সরকারি ভর্তুকি কমিয়ে যে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্থগিত রাখার আহ্বান জানানো হয় সুরা কাউন্সিলে। সুরা কাউন্সিল সুপারিশ করেছে 2021 সালে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আর্থিক কাঠামো অনুসারে বিদ্যুৎ খাত পুনর্গঠন না করা পর্যন্ত নতুন শুল্ক প্রয়োগ স্থগিত রাখা উচিত। কাউন্সিল সরকারকে এই সেক্টরে কর্মরত কর্মচারীদের বেতনের পর্যালোচনা করে এবং এই খাতের প্রশাসনিক ব্যয় কমিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। সেই সাথে এই কাজে সরকারকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সুরা কাউন্সিল। সরকারের সাথে চুক্তি করা বিভিন্ন বিদ্যুৎ সংস্থাগুলোর উৎপাদন ও বিতরণ ব্যয়ের পর্যালোচনা করতে হবে। এই সেক্টরে পরিচালিত সরকারি সংস্থাগুলোর ব্যয় পর্যালোচনা ও মূল্যায়ন করতে হবে। 10টি সংস্থার সকল চুক্তি ও শর্তাদি পর্যালোচনা করে উৎপাদন ব্যয় কমিয়ে নিয়ে আসার জন্য জোর তাগিদ দেয় সুরা কাউন্সিল। সুরা কাউন্সিলের এমন উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশে বসবাসরত প্রবাসীরা। নতুন এই আইন বাস্তবায়ন হলে আগামী নতুন বছর থেকে ওমান প্রবাসীদের বসবাসের খরচ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছেন প্রবাসীরা। শতভাগ ওমানীকরণ না করতে পারার ব্যর্থতায় ওমানে প্রায় 36টি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির সিএমএ। সিএমএ অনুসারে বেশিরভাগ বিমা এজেন্টরা তাদের প্রতিষ্ঠানকে শতভাগ ওমানীকরণ করতে ব্যর্থ হয়েছেন, যে কারণে ওমানীকরণের ব্যর্থতায় 36টি প্রতিষ্ঠানকে স্থগিত করেছে সিএমএ। বিমা সংস্থাগুলো এজেন্টদের লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয়তা প্রবিধানের 4 ও 9 এর বিধি লঙ্ঘন করায় তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। করোনার কারণে দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল বুধবার থেকে ঢাকায় কাতারের ভিসা সেন্টার আবার চালু হচ্ছে। তবে দেরিতে হলেও ভিসা সেন্টার পুনরায় চালু হয় খুশি কাতার প্রবাসীরা। শুধু তাই নয়, ভিসা চালু হলে নতুন ও দক্ষ শ্রমিকদের কাতার পাঠানোর পাশাপাশি ছুটিতে দেশে গিয়ে আটকে পড়াদের ফিরিয়ে আনতে দূতাবাস ও বাংলাদেশ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। কাতারে এরই মধ্যে শুরু হয়েছে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিভিন্ন দেশের নাগরিকদের তাই নতুন ভিসা দিচ্ছে কাতার। ভারত, পাকিস্তান, নেপাল ও ফিলিপিন্সে অবস্থিত কাতারের ভিসা সেন্টার আরও আগে থেকে চালু হলেও বাংলাদেশে কিছুটা দেরিতে চালুর ঘোষণা দিল কাতার।
এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।